हेलो फ्रेंड्स स्वागत है आपका जन्मदिन की बात काजल के साथ तो आज हम बात करेंगे आज ही के दिन जन्मे इस कन्या के बारे में ये कन्या वाकई में परिवार की लाडली और सबकी चाहती है खुद से पहले दूसरों के बारे में सोचना अपना হে এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ ভিও আপনার খুব খুব ভালো আছেন তো গাইস পিভিতে যে ইন্টারেস্টিং বার্থডে উই স্ট্যাটাস ভিডিওটি আপনি দেখেন তো সেই স্ট্যাটাস ভিডিওটি কীভাবে এডিট করবেন আপনার মোবাইল দিয়ে তো তার জন্য ভিডিওটা আপনাকে শুরু থেকে এন পর্যন্ত রেখে থাকতে হবে অ্যান্ড এই স্ট্যাটাস ভিডিওটা আপনি জাস্ট ওয়ান ক্লিকে এডিট করতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপের সাহায্যে তো সেই অ্যাপটির নাম হচ্ছে বু তো এখানে দেখতে পাচ্ছে বি ডবল ইউ স্পেলিংটা আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই অ্যাপটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এটি ইউজ করতে পারবেন তো সিম্পলি আমি এখানে বু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব তো এখানে আমি সিম্পলি একবার ক্লিক করে নিলাম তো ক্লিক করে নেওয়ার পর এটির যে ইন্টারফেসটা আপনার এরকম দেখতে পাবেন তো এইভাবে আপনাদের সামনে ওপেন হবে যে অ্যাপটি তো আপনার সামনে অ্যাপটি ওপেন হওয়ার পর আপনার এখানে দেখতে পাবেন রিল অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন নিউজ তো আপনারা এইদিকে আসলে দেখতে পাবেন একটি নিউজ এখানে টুল আছে তো সিম্পলি আপনাকে এই নিউজ টুল একবার ক্লিক করে নিতে হবে অ্যান্ড ক্লিক করার পর আপনাকে নিচের দিকে চলে আসতে হবে ওকে তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বার্থডে বয় অ্যান্ড এখানে আপনার দেখতে পাচ্ছেন বার্থডে গার্ল তো আপনি যদি কোনো গার্লের জন্য স্ট্যাটাস এডিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন এই জায়গাটায় অ্যান্ড আপনি যদি কোনো বয়ের জন্য স্ট্যাটাস এডিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো এখানে আপনার এখানে উপর সিম্বল দেখতে পাচ্ছেন তো ক্রাউন্ড সিম্বলটি আপনারা দেখতে পাবেন তো এখানে আপনার অ্যাড দেখার পর এই সিম্বলটা আপনার সামনে থেকে সরে যাবে তো সিম্পলি এখানে ওপেন করবো যে বার্থডে গাল আছে তো সিম্পলি সেই বার্থডে গালের ওপর আমি এখানে ক্লিক করে নিলাম তো ক্লিক করার পর এখানে আমি ভিডিওটিকে পজ করে নিলাম আর পজ করে নেওয়ার পর আমি এখানে ক্রিয়েট সিম্পলি আমি দেখতে পাচ্ছি ক্রিয়েটের উপর ক্লিক করে নিব নিচের দিকে আপনার এখানে একটি টুল দেখতে পাবেন ক্রিয়েট তো আপনাকে একবার ক্রিয়েটের উপর ক্লিক করে নিতে হবে অ্যান্ড ক্রিয়েটের উপর ক্লিক করার পর আপনার সামনে একটি অ্যাড আসতে পারে বা নাও আসতে পারে অ্যাড এখানে আপনার দেখতে পান আপনার সামনে সেই ভিডিওটি এখানে প্লে হতে স্টার্ট হয়ে গেছে আর নিজের আপনার দেখতে পাবেন আপনার ফটো টুল আছে তাই ফটোর প্লাসে ক্লিক করে নিতে হবে অ্যান্ড এখান থেকে আপনার ফটোটিকে অ্যাড করে নিতে হবে সিম্পলি দেখতে পাচ্ছেন আমি এখানে এই ফটোটি অ্যাড করে নিলাম অ্যান্ড আপনি যদি এখানে ফুলের উপর ক্লিক করেন তো দেখতে পাবেন ফুল থাকবে এর এখানে আপনি যদি ক্রপের উপর ক্লিক করেন তাহলে এখানে ক্রপ করে রাখতে পারবেন তারপর এখানে আপনার গ্রিন বাটনের উপর ক্লিক করে দেবেন আইকনে তো ক্লিক করার পর আপনাকে একবার ডটের উপর ক্লিক করে নিতে হবে দেন দেখতে পাবেন আপনার সামনে এখানে একটি ওয়াটারমার্ক আসছে আছে এই ওয়াটারমার্ক আপনার ক্রসের উপর ক্লিক করার পর এখানে রিমুভের উপর ক্লিক করে নিতে হবে অ্যান্ড রিমুভে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাবেন ওয়াচ ভিডিও আপনাকে তিরিশ সেকেন্ডের একটি ভিডিও দেখতে হবে আর ভিডিওটি দেখার পর আপনার সামনে থেকে এই ওয়াটারমার্কটি সরে যাবে যেমনটা আপনার এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাডটা আপনার সামনে শো হবে বা যে কোনো অ্যাপ শো হতে পারে দেখার পর আপনার সামনে থেকে এই ওয়াটার মার্কটি দেখতে পাচ্ছেন এখান থেকে সরে গেছে তারপর আপনাকে দেখতে হবে ক্লিক টু পিভিভিউটের উপর ক্লিক করে নেবেন অ্যান্ড ক্লিক করার পর এখানে আপনাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পর আপনাকে একবার উপর এক্সপোর্টের উপর ক্লিক করে নিতে হবে তো আমি এখানে ভিডিওটি স্কিপ করে নেওয়ার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ভিডিওটি এখানে এডিটিংটি কমপ্লিট হয়ে গেছে তারপর আপনাকে একবার এক্সপোর্টের উপর ক্লিক করতে হবে অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করার পর আপনার সামনে আবার একটি অ্যাড শো হচ্ছে তো এই অ্যাডটি আপনার এখানে স্কিপ করে নেবেন অ্যান্ড স্কিপ করে নেওয়ার পর নেক্সট আপনাকে একবার ব্যাকের উপর ক্লিক করে নিতে হবে অ্যান্ড এখানে ক্রসের উপর ক্লিক করে নেবেন দেন আপনারা দেখতে পাবেন এই ভিডিও ভিডিওটি সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে আই হোপ এই ভিডিওটি বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না যদি কোনো রকম অসুবিধা কমেন্ট অবসে জানাবেন এন্ড এই অ্যাপের লিঙ্ক আমার ডিসক্রিপশনায় পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ভালো যখন সুস্থ তখন দেখাবে পরে ভিডিও ততক্ষণের জন্য বাই